সালাম সালাম হাজার সালাম সকল শহীদ চরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম তখন মৃত্যু ছিলেন না, আমার বাবা মোহাম্মদ ইউনুস মিয়া, আমার মায়ের নাম রাবেয়া খাতুন, গরমসরা গ্রাম আনোয়ারা। যুদ্ধের যখন দমা বাজে তখন আমি বাসায় কলেজের ছাত্র, ফার্স্ট ইয়ার ভর্তি হই বিজ্ঞান বিভাগে। ওই কলেজের আমি দ্বিতীয় বেসের ছাত্র। কলেজে থাকা অবস্থায় ইলেকশনের তোড়জোড়, 70 ইলেকশন, তখন বই পুস্তক বন্ধ। ওই আতা রহমান কায়সার আওয়ামী লীগ নৌকা বাসখাইলের এই প্রান্ত থেকে ওই প্রান্তে হেঁটে বেরিয়েছি। আনোয়ারা আমার নিজের এলাকায় কোনো ইলেকশন ক্যাম্পেইন করিনি, কিন্তু বাসখাইলিটা ওই বোর্ডের উপলক্ষে আমার বেশি চিনা হয়ে গেছে। তো যুদ্ধের সময় যখন পড়া লেখাপড়া বন্ধ, বাড়িতে ঘুরে ফিরে করতেছি, আমার বইয়ের খাতা তখন আমার ওই রোজিং বাড়িতে, একটা গ্রামের বাড়িতে আমি রোজিং করতাম, ওখান থেকে সাইকেলিং করে কলেজে আসতাম। তো বাড়িতে ঘুরে ফিরে করতেছি, তো একদিন খবর পেলাম যে ওই যে বিশেষ করে যুদ্ধের যে ইয়েগুলো দেশাত্মবোধক গানগুলো সঙ্গীতগুলো এগুলোকে মন কীর্তন নাড়া দিত, পাকিস্তানি হানাদার বাহিনীর যে বর্বরতা এগুলো অন্তরকে খুব মানে ব্যথিত করত। তখন ওই বাড়িতে ঘুরে ফিরে করতেছি, একসময় আমার সেন্টিমেন্টটা কথা বুঝতে পারছে, আমাদের আনোয়ারা থানা লেভেলের একজন আওয়ামী লীগের নেতা, আমাদের গ্রামের মরহুম আবুল কাশেম, তো উনি আমাকে সংগ্রহ করলেন, মানে উনি আমাকে মানে ইয়ে করলেন, কালেক্ট করলেন, ভারতে ট্রেনিংয়ে পাঠানো হলেন, টাকা পয়সা উনি দিবেন, উনি দিলেন টাকা পয়সা, উনি দিলেন পথ খরচ যাওয়ার জন্য, পথ খরচ কীভাবে কীভাবে যাবো, কেমনি কেমনি যাবো, সবগুলোকে ইয়ে করতে ইয়ে করে দিলেন। সাথে সাতজন মহিলা আমার ছিলেন, যাওয়া করতে সাতজন মহিলা সব আমাদের সাথে ছিলেন। তা আমরা গেলাম এই সীতাকুণ্ড থানা বর্তা গিয়ে পর্যন্ত, বাসে গিয়ে জেল রোডের এখান থেকে বাসে উঠলাম, জেলের চট্টগ্রাম কেন্দ্রীয় জেলের সামনে থেকে বাসে উঠে ওই সীতাকুণ্ড থানা বর্তা গিয়ে পর্যন্ত গিয়ে আমরা নামলাম। আমাদেরকে নিরাপদ পথে সন্ধানে আমরা উল্টো পথে বাম দিকে ছুটলাম, সাগরের দিকে ছুটলাম। বর্তা গিয়ে থেকে আমরা আবুতর বাজার, একটা বাজারের নাম মনে করে, ওই বাজারে গেলাম, খুব বড় বাজার। ওখান থেকে আমরা নোয়াখালী পার হলাম, একটা নদী পার হইলাম, নোয়াখালী গেলাম, অনেক ঘুরপথা হাঁটি আমরা। ওই যেহেতু নিরাপত্তার জন্য আর কি পাঞ্জাবি ভাটানদের আর্মিদের কোনো সমস্যা করে, হামলা করে, ইয়াং মানুষদেরকে ধরে নিয়ে যায়, মুক্তিযুদ্ধ হোক বা না হোক ধরে নিয়ে যায়। তা আমরা সারাদিন হাঁটলাম, একবার তো আমরা ওখানে নিঃসারের মধ্যে ছিলামই, নিঃসারে কিংবা অন্য কোথাও একবার ছিলাম। তারপরের দিন আমরা নোয়াখালী পার হয়ে নোয়াখালী এলাকায় পার হলাম, গেলাম ওখান থেকে অনেক অনেক উল্লাপথে চলে গেছি। তো আমরা হাঁটে হেঁটে যাচ্ছি, গিয়ে আমরা রেললাইন ঢাকা চট্টগ্রাম রেললাইন ক্রস করে পূর্ব দিকে আমরা ওই ত্রিপুরা বর্ডার ক্রস করবো। তো আমরা আমাদের যে গাইড ছিল ভুল করে আমাদেরকে নিয়ে যাচ্ছিল ছাগলনাইয়া থানার দিকে। তখন ওই কিছু লোক ফলাম
ঠোকাই, তারা ছাউ নিয়ে বস্তা 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 ছাড়া ছাউ নিয়ে গাঠি করে কান্দি নিয়ে আসতেছে, তারা গল্প করতেছে, কয় হামজা পেয়েছিল নাহলে আর নিতে হইতাম। এই কথা বলে আমার কানে বাড়ি বাড়ি আমার কানে এটা শব্দটা বাড়ি গেছে। তখন আমি আমাদের মধ্যে কোনো নেতৃস্থানীয় যারা আমাদেরকে কোনো প্রয়োজন হইতেছে এই কথা তাদের দৃষ্টি আকর্ষণ করি, সম্ভবত আলম সাহেবের হবে না হয়তো আটকারও হবে মনে নেই। তখন উনি তাড়াতাড়ি করে ওই ছেলেগুলো দুধ দিয়ে ওই ছেলেগুলোকে ধরছে, এই তোরা কোথেকে আসছে? কয় আমরা সাগর মেয়ে থানার থেকে আসি, ওখানে গোড়ানো চোল উঠেছে ট্রাক থেকে, ওখানে আমরা ওই চোলগুলো পরে বস্তা সিরা চোল পরে না ওগুলো আমরা ওর সঙ্গে কালেক্ট করি। তো ওখানে কি পাঞ্জাবি হচ্ছে? হ্যাঁ পাঞ্জাবি হারাই যেতে আমাকে সাইলিস দিল না। তখন ওই যে গাইডকে ডাকছে তুমি আমাদেরকে কোন দিকে নিয়ে যাবে, তখন গাইড আবার আরেকজনের সাথে যোগাযোগ করে বলতে ধরো তাকে বলেছি। তখন আবার আরেকটা পথ ধরে আমরা বর্ডার পার করলাম, বর্ডার ক্রস করলাম রাতে। ওটা কিন্তু দিনের কথা, এটা ওই আসরের শেষে বর্ডার ক্রস করার পরে যে হাঁটা পাহাড়ি জায়গা, আমার ছাত্র মানুষ ইয়ান মানুষ 17-18 বছর ফার্স্ট ইয়ার করে বুঝতে পারছেন এই যে হাঁটা, ওই জিজ্ঞাসা করি অমুক জায়গাটা কদ্দূর হবে এই সামনে, অমুক জায়গাটা কদ্দূর হবে এই সামনে, হাঁটতে হাঁটতে পা এত বড় একদম পা এত বড়, কোনো প্রকার হরিণে পৌঁছলাম। দেখলাম ওখানে যে আর্মি সব আর্মি ক্যাম্প, আর্মি আর্মিদের নেতৃত্বে বাংলাদেশ আর্মি তার পূর্ব পাকিস্তান আর্মির নেতৃত্বে তিনি চলতে, এখানে রফিক সাহ মেজর রফিক তখন মেজর, ওখানে এনাম সাহ মাহফুজ সাহেব তারা তিনজনকে ভালো করে চিনলাম আর্মির অফিসার, এরাই এদের নেতৃত্বে এই ক্যাম্পটা চলে। আমাদেরকে একটা 10 নম্বর নাম দিয়ে একটা নম্বর দিল 10 নম্বর টেন তাবু, ওখানে আমরা 25 জন নাম লাগাই দিলাম 40 জন সরকারি টাকা একটু বেশি পাবো ওই জন্য বাদ তো বাতি জায়গায়। ওখানে আমরা 1 মাস টেন নিলাম, তো করুন কষ্টের কথা তো মনে আছে। আসার সময় আসার সময় পথার ফুলে নেই, পাহাড়ি পথ দিয়ে হাঁটা পথার ফুলে নেই, মাথায় এক্সপ্লোজিভ বাক্স, কাঁধে রাইফেল, গুলির ব্যাট কোমরে, হাঁটতে হাঁটতে যখন সারাদিন হাঁটলাম, হাঁটতে হাঁটতে যখন এই যে আমরা দাঁড়ো বসে বসে কথা বলছি মিস্টার কাশেম, উনি আমার থেকে আরো আরো দুর্বল কিন্তু উনি আরো কম বয়স, উনি মাথায় ক্লাস টেনে ঘুরে আমাকে এই কাঁধে ধরে লটকে হাঁটতে আমি পাই, দেখো আমার আমার মাথায় কত বোঝা আবার তার তার কাঁধেও বোঝা, তো তুমি আমার উপর তো আমি কি মরে যাবো এখানে থাকি যাবো? আমি কত যাই আবার বলি যাই কাশেম কি মারি ফেলাবে আমি কি করবো? সারাদিন হাঁটছি সারা রাত হাঁটছি, শেষমেশ গভীর একদম বোরাতের দিকে একটা একজন গাইড করলো যে এখানে একটা ট্রেনিং স্কুল আছে পাহাড়ে টিলা, এখানে আমরা একটু বিশ্রাম করি। সবাই ভীষণ ক্লান্ত, কতটুকু ক্লান্ত বলি বাসায় পৌঁছানো যাবো না, যে শুয়েছে ঘুম খালি পেট সারাদিন অভুক্ত সারা রাত অভুক্ত, এই খালি পেটে শোয়া মাত্র ওখানে যে এমনি পারছে ফ্লোরে এমনি তেমনি আলমিরের উপরে টুলের উপরে বেঞ্চের উপরে যে এমনি পাইছে এমনি শুয়ে ঘুমিয়েছে, কোথায় অস্ত্র কোথায় গিয়া কারণ নেই। হঠাৎ করে একটা সিল্লে সিল্লে উঠে গেল, ওই নিচে পাহাড়ের নিচে লাইট দেখা গেছে, জল টর্চার দেখা গেছে, আর আমাদের গাইডটা ভালো গেছে যে আমাদের গাইড করছে সে পাহাড়ি জায়গায় ও শুধু পাহাড় পাহাড়, তো এই গাইডটা ভালো গেছে ত্রিপুরা যাচ্ছে ত্রিপুরা এই লোকটা ভালো হয়ে গেছে, আর ওখানে নিচে ইয়ে দেখা গেছে এই যে সারাদিন মহিলা সাথে ছিলেন যাওয়ার সময়ের সাথে আসার সময়ের সাথে ওনাকে নেতৃত্ব দিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ চট্টগ্রামের। তখন এই উনি কি করলো কি আমাকে আমার এমন ঘুম এরা জানে আমার কত ঘুম বেশি, আমি যুদ্ধের সময় অপারেশনের সময় ঘুমাই ঘুমাই বসে এরকম প্রমাণ আছে, আমাকে যে বোটের মধ্যে লাথি মারল উঠলাম রাইফেলটা কাস্টমারটা তারা দিল সবার লাথি মেরে উঠাচ্ছে এখানে আমাদের আর্মি গিরছে, তো আর্মি যখন গেছে আর তো কোনো অভ্যাস ছিল না সবার উঠে নিল সবাই পজিশন নিল, আমি আলম সাহেব সব সাথে ঘুরতেছি যে লাথিটা খাইছি পর্যদার মানে একটা ভাঙে গেছে আচ্ছা
বেশি লাগে, রাত বেশি নেই, হয়তো কখনো দেখা যাচ্ছে বর্ষা হচ্ছে, আকাশ বর্ষা হচ্ছে। আমরা কয়জন হইলো কিচ্ছু নেই, বাতি খেয়ে মারলো, এটা যাই হোক ওখানে সকালবেলায় কিছু পাহাড়ি লোক আমাদেরকে তাদের সহ্য মতো কিছু খাওয়াইলো, কিছু হাঁস টাঁস দিয়ে আমরা দাঁড়াবো বললো খেলে সকাল আবার হাঁটা আসবো বললো। বড় বড় আমরা ফটিকচুরির একটা জায়গায় আসি পৌঁছতাম, একটা ওখানে একটা রেঞ্জের ফরেস্ট কর্মী আছে ওখানে এসে পৌঁছতাম, সেটা নাকি ফটিকচুরির একটা প্রত্যন্ত, ওখানে আমরা থাকলাম। আমাদেরকে আলমিরা বলে যে যাওয়ার সময় আমরা একটা পুলিশ থানাটা অপারেশন করে যাই, থানাটা গিয়েছি আমরা কিছু পাই না, কেমনি জানতে খবর সরি গেছে কিচ্ছু পাইনি, পুলিশ থানাটা খালি একদম পাক আচ্ছা আসলাম। এই আসার সময় রাঙ্গুনিয়া বলকাতে হয়ে আমরা পটিয়া হয়ে আমরা আসলাম, আসার পরে আমাদের আনোয়ার আছে বড় 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 অপারেশন, প্রথম আনোয়ার অপারেশন, সেই অপারেশনে আমি দক্ষিণ দিকে ছিলাম, যে সদন সুদী বললো হিন্দু বাড়েও বাড়ে থেকে আমরা বাইরে হই, আমরা দক্ষিণ দিকে ছিল না কে জানে মারছে একটা টিনের উপরে একটা পোয়া মারছে ব্রেনের আওয়াজ বিকটজন আওয়াজ হয় আর কি, চীনের উপরে আর কি বুলেট মারলো নাকি একটা গ্রেনেড মারলো, আমাদের কমান্ডার নির্দেশও মারছে চীনের উপর মারলে একটা আওয়াজ বেশি হয় বা কাপড় দাঁড়িয়ে অপারেশন শুরু হয়েছে, এটা বেশি কাঁপছে এই 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 আওয়াজটা বেশি ওদেরকে কাঁপাই দিয়েছে, বেশি কোনো অপারেশন ওদিকে যারা ছিল মাথার মধ্যখানে যারা ছিল ওরা আমার ওই প্রাইমারি স্কুলের মধ্যে রাজাকারে থাকতো, আমি ওদিকে যাইনি, ওদিকে আমার দায়িত্ব ছিল না, ওদিকে কেন আমাদের পরিকল্পনার মতো আর কি আমাদের কমান্ডার ছিল আমাদের একজনে ওই স্কুলের মধ্যে গ্রেনেড করে দিয়েছে, গ্রেনেডে আমি অনেক দাদা কামা গেছে কথা হতেছে, এটাই বেশি কাজ হয়েছিল দাদা বলে কাবু হয়ে গেছে, এদিকে থানাতে ও যে টিনের উপরে এটা মারছে ওটাতে বেশি ওর কাজ হয়েছে, তো ওরা বেশিক্ষণ আর টিকতে পারেনি, তো আমাদের পুকুরে ওই এই কারণে নাকি আবু ছিল যে আবু ইসলামের কথা বলতেছে, আর ভাই বললো আবু ইসলাম এইবারে ছিল ওর এখানে বুলেটটা একদম উঠে উঠে গেছিল, একদম বলছিল একটা মেয়ে একটা কলেজ ছাত্রী নাকি হবে ওই মেয়েটা উচিত শাখের মেয়ে বোধ হয় আমার মনে হচ্ছে কি করে উচিত শাখের মেয়ে হবে, আবু ইসলাম দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছিল এখানে, ওরা আবার আওয়ামী লীগের সাপোর্টার ছিল, মুক্তিযোদ্ধা দেখি ওরা খুব খুশি হয়েছে, আবু ইসলামের কাঁধে ব্যান্ডেজ করে দিয়েছিল মেয়েটা, খুব খুব আদর করে যত্ন করে ব্যান্ডেজ করে দিয়েছিল, আমাদেরই একটা লোক হতে এরপরে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ যে কষ্ট যে রাত কি ঠান্ডা কি অন্ধকার কি বাতাস, দিনের 12টা পর্যন্ত রাতের গভীর রাত নিশি রাতের মতো দিনের 12টা পর্যন্ত পরের দিন দিনের 12টা পর্যন্ত, তো আমাদের ওই অপারেশন করলে একটা ওই অপারেশনটা আমরা বেশ সফল হতে পারি পারি না, এই জন্য ওই ঠান্ডা মান্ডায় ওরাও কোথাও দেখে গেছিল তাদেরকে আমরা মারতে গেছি রাজাকার, ওখানে রাজাকারের আড্ডা ছিল ওই পশ্চিম পেড়টা আনোয়ারা পশ্চিম পেড় এই রাজাকারদের প্রধান প্রধান এলাকা, তো এই দুর্যোগের রাত্রিটা আমরা বেছে নিয়েছিলাম যেন ওদেরকে কাবু করা যায়, কিন্তু ওটা আমরা বেশি সফল হতে পারি না, ওরা কোথায় কোথায় পালিয়ে গেছে আমরা ধরতে পারিনি, হ্যাঁ ওরাও যে যা হোক আমরা কিন্তু আবার আমাদের আলম সাহেবের একটা ইয়া ছিল অপারেশন কোথায় হবে বলতো না, এই যেমন আনোয়ার অপারেশন আমরা বলতে হঠাৎ করে আসি অপারেশন এই তের ওই পটিয়া গ্রুপে খবর দিয়ে রাখছে বোয়ালখালী গ্রুপ খবর দিয়ে রাখছে এগুলো আমরা জানতাম না জানতে পারতাম না আমাদের সাথে শেয়ার করতাম না, এই রাত অপারেশন চলো কোথায় হবে ওই গেলে দেখবে, কারণ এটা কোথায় মানে ওনার খুব ইয়া ছিল যুদ্ধের কৌশল ছিল কৌশল ছিল আমার বসন্ত সেরকম ছিল পশ্চিম আমার বসন্ত সেরকম ছিল, আমরা একবার
দক্ষিণ পশ্চিমে যেখানে ওই যারা ওষুধ দিয়েছে খমন্ডা ওই এলাকায় আমার গিয়া ছিল, আমার আমার গ্রুপটা ছিল ওখানে। দেখাটা আমাদের কেমনি ইয়েটা পেয়েছে, আমাদের মানে ইয়েটা আক্রমণ মানে অভিযানে ট্যাপ হয়েছে কেমনি, সাগর নামে গেছে, এত করে খুঁজতে একটাও হয়নি, সাগর নামে গেছে, পালিয়ে গেছে এরা। তো ওই সকালবেলা অনেক দুপুর হয়েছে, কিন্তু রাত্রির মতো ওই সবগুলো গ্রুপ আসে ওষুধ ওখানে মিলিত হওয়ার কথা, একসাথে ব্যাক করবো আমরা এই কথা আর কি। প্রোগ্রাম শুরু দিয়েছিল তো ওই গ্রুপটা আগে আসছে, এদের গ্রুপটা রুস্তম দিয়ে শহীদ হইল আমাদের। তারা মনে করছে উত্তর দিক থেকে গুলি করে লোক আসছে, তারা মনে করছে যে আমাদের লোকের আসতেছে। তো ওনাকে আমি ওই আমি তো ওই গ্রুপে না, আমার আমরা পরে আসছি এখানে। তো বলতেছে ওনাকে বলতেছে কে রুস্তম, এই যে আমরা এখানে, আমরা এখানে আপনার আস। এই সময় তারা গুলোটা তার ইয়াতে করছে। তখন ওই মর্তুরির আলম তারা নাকি বেশি বাকি ছিল না পাওয়া, চট করে একটা গাছের আড়ালে গেছে। সেই আড়াল হয়ে যাওয়ার পরে সে নিজে এখান থেকে জোরে ইয়ে করছে, মানে পায়ে করছে। তখন ওরা ওদিকে উল্টা পাকিয়ে গেছে, তখন বুঝতেছে এরা তো আমাদের শত্রু। যাই হোক ওটা ওখানে আমাদের আমরা তাকে দমন করে আসলাম, খুব কষ্ট, এত এত সারা এত কোনো সাকসেসফুলও করেছেন না, কিন্তু কষ্ট সীমে আবার এর উপরে এই কষ্ট। আচ্ছা দমন করে আমরা আসলাম, আবার ওদের ওকে উঠে নিয়ে গেলো আবার ওই ইয়াতে আর্মি ক্যাম্পটা দেখা আসে, ওকে উঠে নিয়ে লাস্ট লাস্ট টাইম নিয়ে নিয়ে গেলো ওই মেনে গাড়ি নিতে, সে আরেক মানে হৃদয় বিদয় করল। কিছু যা হোক আরেকটা বছর আমরা করলাম দিনের বেলা, একদম দিন দুপুরে রস্তম উঠে দেখা এই সব ওই সময় রাজাগারের ওখানে আড্ডা মারে রস্তম উঠে আসে। রাজাগারের কমান্ডার যে টিকা গানের কথা বললো, ওই টিকা গান ওই টিকা গানকে আমরা ওখান থেকে ধরছি। তারপর দাদাগারের লোক ওখানে বাজারে আসে আড্ডা মারে অস্ত্র শস্ত্র নিয়ে। তো আমরা দিনের বেলায় হাঁটবার দিনের বেলায় বসাটা চালাই দিলাম আল্লাহ নাম নিয়ে। একটা লোক আমরা খালের মধ্যে প্রচুর দিকে খালের মধ্যে প্রতিশোধ দিয়েছি পরিকল্পনার মতো। তো রাজাগারে একটা একটাকে দুইটে একটা রিক্সা করে যাচ্ছে ওদিকে ওদিকে ওদের এদেরকে মা মা বলে আমি একটা একটা গুলি করলাম আর একটা আমার সাথে গেছিল গুলি করলো। পরে জানতেছে ও যেটা যেটা একটা মরছে একটা তাকে বাড়ি গেছে, যেটা মরছে ওটা আমার বোনের জামে আপনি বোনের জামে পরস্পর জানতেছে আর কি। এবার তারপরে আমরা আবার বাজার সাল শুধু দিতে আমরা বাজারে উঠলাম। রাজাগার যেখান থেকে যেখান থেকে যেখানে যেখানে ঢুকছে ও যেখানে যেখানে আমরা খবর পেলাম ধরে ধরে ওদিকে সালাম করে দিলাম। তা এটা ইয়ে সাকসেসফুল অপারেশন, এই তিনটে অপারেশন আমি বিশেষ করেছিলাম আর কি। আমার মতে আর ছোটোখাটো অপারেশন টুকটাক আছে। আরেকটা একদিন আমার রাত্রে তখন 2000 মাস 2000 প্রায় শেষ সপ্তাহ, প্রতীপ সাহেব খুব সাহসী বলল, প্রতীপ সাহেব আর্মি মানুষ আর্মি তো খুব সাহসী। তো একদিন আমাদেরকে ডাকি বললো যে আমরা এই লোকটা আছে বাসকালে সেটা সেটা ওই পাশে এটা কি গ্রাম ফেরমাসিয়া ফেরমাসিয়া গ্রামে এই লোকটা একটা কবর নিয়ে আছে ও বাড়িতে খড়ের গাদা ফুইগে বলি আমরা খড়ের গাদা নিয়েছে যে 15টা বা এরকম কিছু রাইফেল বন্দুক আছে। তা আমাদের তো অস্ত্রের দরকার, অস্ত্রগুলো পাইলে আমাদের কাজে আসবে, গোলাগুলি কোনো গোলা বারো তো আছে। তারা ও ডাঙ্গা 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 প্রতিপক্ষকে গায়ে করার জন্য এগুলো আরে রাখে, তা আমরা আপনারা গেলে অস্ত্রগুলো নিয়ে আসতে পারবো। এই লোকটা আবার এখানে আমাদের কোনো মুক্তিযোদ্ধাদের আপনি ঘনিষ্ঠ আপনি স্বজন আমার আমাদের সমমনা লোক তো আব্দুল লতিফ সাহেব বললেন যে স্যার আমরা যাই অস্ত্রগুলো নিয়ে আসি। তখন একটা সম্পাদনা করি ওখান থেকে যেটা তেলের দু ফেরিঘাট ব্রিটিশের কাছে একদম, ওখানে তখন ফেরিঘাট ছিল না, একটা ওখান থেকে একটা সম্মান নিয়ে 15 জন আমরা সম্পন্ন মানে সেও মুক্তিযুদ্ধ শেষ হওয়া 15 জন 15 জনের হাতে 15টা অস্ত্র 14টা অস্ত্র ও মাঝি বাদে মাঝি তো হারিস বলে দা সে সম্মান পাই আমাদেরকে নিয়ে গেছে সঙ্গ নদীর আমরা এখানে ওখান থেকে
রাশিয়াতে 5-7 মিনিট হবে গেলাম। এই মাগরিবের পরে আমরা মানুষজন তাই মানুষ আমরা পৌঁছলাম একটা ঘরে গিয়ে, ঘরে গিয়ে আমরা বসলাম। তো মানুষজন যখন তাই নামাজ থেকে এসে করে ঢুকছে, মসজিদ থেকে এসে করে ঢুকছে, আমরা দুটো গ্রুপ একটা সামনে একটা পিছনে বাড়িতে পিছনেটা যাচ্ছিলাম আমি। আমাদেরকে বলছে যে যদি প্রয়োজন হয় আমার সঙ্গে দিলে তোমার দুটো দুটা ফায়ার করবে বা তিনটা তিনটা ফায়ার করবে। তখন আমরা বাড়িতে গিয়ে ওদেরকে ডাকলাম, আমার দায়িত্ব ছিল না, আমাদের যে লতিফ সাহ নিয়ে সাথে একজন লোক নিয়ে ওদেরকে ডাকলো, বলো আমরা বাংলাদেশ সরকারের লোক, আমরা কোনো তোমাদের এখানে কোনো ডাকাতি কারোর জন্য আসি নাই, তুমি আসে আমাদের সাথে একটু কথা কথা বলো। ওরা কথা বলার পরিবর্তে ওখান থেকে গুলি 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 করবে, ঘরের থেকে বন্ধুদের গুলি গুলি ছুটলো আমাদের দিকে। তখন আমরা প্রত্যেকে 3000 টাকা করে গুলি করলাম। তারপরে ওরা উঠে গেল, তারপরে আমাদেরকে আমরা ডাকছি যে আসো আমাদের তোমাদেরকে আমরা মারবো না, নিচে আসো আসো। আমরা ওইভাবে এদের সাথে কথাও বলতেছি, গুলিও করতেছি, এভাবে খুবই বুঝে খড়ের গাঁদাটা ভাঙিয়ে ফেললাম, ভাঙিয়ে ফেললে সন্ধ্যা দিয়ে চাইলাম কোথাও কোনো অস্ত্র লক্ষণ নেই। সন্ধ্যা যখন মেনে মানলাম গেজি মানলাম, তখন আমাদের নতুন মাটি হলে তো থাকবে না, চিহ্ন থাকবে না বা অস্ত্র থাকার লক্ষণ পাওয়া যাবে না। কিন্তু আমরা খুব ইয়ে করলাম, কোনো অস্ত্র পাইলাম না। তো এখন আমাদের কমান্ডার বললেন, লতিফ সাহ বললেন যে ইয়ে করো, উদ্ধার করো। তখন বুঝলাম যে সমস্ত সূত্র থেকে মানুষ আমাদেরকে ঘেরাও করছে, কিন্তু মানুষ অস্ত্রধারী সিভিলিয়ান বাচ্চা বুড়ো বিভিন্ন বিভিন্ন বয়সের মানুষ। তখন আমরা তারা ডাকাত, ওই বাড়িতে ডাকাত পড়ছে, ওই বাড়িতে ডাকাত পড়ছে মনে করে আমাদেরকে ঘেরাও করছে, কৌতূহল বসতে ঘেরাও করছে। তো আমরা তাদেরকে বললাম, যতটুকু আমাদের কাছে তারা ছিল তাদেরকে বললাম যে তোমরা চলে যাও, আমরা ডাকাত না, আমরা কেউ বলতেছে আমরা মুক্তিযুদ্ধ, কেউ বলতেছে আমরা বাংলাদেশ সরকারের লোক, তোমাদের কোনো সমস্যা নেই, আমরা কোনো ডাকাত না, তোমরা চলে যাও। আমরা সোজা নদীর পারে আসলাম। কিন্তু রাজাকার সবার সতর্কতা, রাজাকার আমাদেরকে বুঝ নিয়েছে আমরা বুঝতে পারি, রাজাকার তো গুলির শব্দ শুনলে পালিয়ে যায়, রাজাকার তো গুলির শব্দ শুনলে পালিয়ে যায়। কিন্তু আমাদেরকে গেল হয়ে যায়, এরা আমাদেরকে বুঝ নিয়েছে। তা আমরা যে সাম্পান যে সাম্পানে উঠলাম, শেষ কিছু লোক শেষের দিকে পা ধুচ্ছে, তা আমরা একটু সতর্কতার সাথে সাম্পানে উঠছি, কিন্তু রাজাকারের কর্মটা আমরা করে রাখি, পাবলিক যদি আমাদেরকে আক্রমণ করে এই খেয়ালের উপরে আমরা সাম্পানে উঠি, তাড়াহুড়ো করে চলে যাব। এমনি সময়ে টর্চ কয়েকটা টর্চ একসাথে মারছে, আমাদের সম্মান লক্ষ্য করে বলতেছে মার, গালি দিয়ে বলতেছে মার, একসাথে সবাই সতর্ক রাখে বলতে হচ্ছে এই সম্মান দিতে থাকবে। আল্লাহ রহমত, বিশেষ অশেষ রহমত, আমাদের বাসার কোনো প্রশ্নই ছিল না, আমরা নিচে ওরা উপরে। তো কিন্তু আমাদের আল্লাহ তাকে ব্যস্ত নতুন করেন, আমাদের লতিফ সাহেব খুব সাহস ছিল, কারণ ওই ওদিন দেখছি ওনার সাহসটা, আর্মি পার্সন ছিল তো উনি, কিন্তু সাহসটা হয়। আমি নিজে গাবে, আমি সম্মানের আগিলে সামনের ভাগে আমি আমি বসা, আমার রাইফেলে দু একটা গুলি ছিল, ওনার মার বলতে আমরা দু একটা মাসে আর বুলেট নেই, কোমরে বুলেট আসে ঢুকাইতে হবে না। তো একজন আমাকে ধাক্কা মারা এলাম, লাথি মারে ওদিকে ফেলে দিল, হয় তাড়াতাড়ি তোরা সজানলাম সামান ওদিকে টান। তো আমার রাইফেলটা যে আমাকে লাথি মারি ফেলছে এলে আমার রাইফেলটা রাখি দিয়েছে। আচ্ছা, তা নদীতে আমি তখন নদীতে সাঁতরাচ্ছি, সাম্পানটা ধরে টানতেছি আরও হয়ে গেল, কিন্তু সমানে গুলি ধরতো আমাদের অস্ত্র শস্ত্র ধারা আমাদের থেকে একসাথে, আমাদের ছিল কয়েকটা সেলার ছিল, কয়েক যে একটা জিতিরি ওগুলো তৃণত্রী তো ছিলই, এগুলো আসলে তৃণত্রী বলে সেলার দিয়েছে কোনো ছোট্ট না, আমার মনে হয় আল্লাহ রহমত আমাদের উপরে, নাহলে একসাথে উপরের থেকে এতগুলো রাইফেল একসাথে আমাদেরকে তাক করলো, কারো গায়ে একটা বুলেট লাগলো, কেউ আহত হইনি, নিহত তো ন হয়ে না আহত হইনি, কিন্তু আমাদের ফায়ার সম্মান ফুটে হয়েছে, যে সম্মান কিন্তু দেখে তারা আরো ফায়ার করতেছে না, এক পর্যায়ে তাদের ফায়ার বন্ধ। আচ্ছা দেখ, আমরা কিন্তু ফায়ার ছাড়াই কতক্ষণ ফায়ার কিছু 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 ছাড়াই ছাড়াই নজরে বেড়ে আমরা দ্বারা নিচে পড়ছি, আমরা সম্মান সম্মান টানি টানি
সাঁতরে সাঁতরে সম্মান টানে দিদি ওই আমাদের আনোয়ার আলী পাড়া নিবিরিলাম, তখন আমাদের হাতে আর গুলি নেই। তাই আমরা লতিফা বুদ্ধি দিল যে না আমার আমার সম্মান দেওয়া ঠিক হবে না, যদি আবার তারা আমাদের সামনে ব্লক করে আমাদের তো মানে এমনিশন নেই। তাই আমরা সম্মানটা ওখানে রাখি দানের মাঠে দিয়ে, দানের জমি ফসলের মাঠ দিয়ে আমরা হাঁটে চলে আসছি। একটা রাইফেল ওখানে আর মিসিং হয়েছিল আমাদের, যাওয়ার পরে আমরা আবার ওই সম্মান আনতে লোক পাঠাইছি, ইনকোয়ারি করার জন্য লোক পাঠাইছি, খেলা খেলা কেমন করল। তখন এরা তখন জানতে পারলাম যে এরা দেখ ওই আগের দিন নাকি সুপারি আগের রাত্রে নাকি সুপারি সম্মান লুট করছে, আগের রাত্রে সম্মান লুট করছে সুপারি সম্মান, ওরা এক জায়গায় এক জায়গায় ছিল ওরাই আর কি আমাদের কি রক্ত মশা